আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি মূলত সবার জন্য না, কারণ আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো অনেকেই জানে কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। তো নতুন মোবাইল যারা ইউজ করেন, যারা জানেন না কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অন্যের কাছে যান যে বলেন যে ভাইয়া আমার জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেন, বা আমার প্লে স্টোর ওপেন হচ্ছে না, প্লে স্টোরটা ওপেন করে দেন, তো তাদের জন্য মূলত ভিডিওটা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখছেন টেকমার্ক বিডি আর আমি মাহফুজ আছি আপনাদের সাথে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রয়োজনীয় সব টেক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন টেকমার্ক বিডি চ্যানেলটি, আর কোনো ভিডিও মিস না করতে চাইলে প্রেস করে দিন পাশের বেল আইকনটি। মূলত দুইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, একটা হচ্ছে আপনার সেটিংসের মাধ্যমে, আরেকটা হচ্ছে আপনার যে কোনো ব্রাউজারের মাধ্যমে। তো সেটিংসের মাধ্যমে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন, তো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন ব্রাউজারের মাধ্যমে কীভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা দেখে নিন। তো তার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর সার্চ বারে টাইপ করুন ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট। তো এটা সার্চ করার পর নিচে স্কোর করলে একটু নিচে চলে আসুন, দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট ইওর গুগল অ্যাকাউন্ট, সেটাতে প্রেস করে দিন। এরকম একটি ইন্টারফেস চলে আসবে, সেখানে আপনার যে প্রথমে আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, তো আপনি যে নামে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই নামের ফার্স্ট এবং লাস্ট নেম এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। লাস্ট নেম দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পরে নিচে যে ইউজার নেম আছে, তো এখানে মূলত আপনার ফার্স্ট এবং লাস্ট নেম কোনো প্রকার স্পেস ছাড়া দিতে হবে। তো এখানে অটোমেটিক নিয়ে নিছে, তার কারণ হচ্ছে উপরে যে নামটা আমি দিয়েছি এটা দিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে না, তো কিছু ডিফারেন্স করতে হবে। তার জন্য ওখান থেকে গুগলে সাজেস্ট করছে যে আপনি এটা দিতে পারবেন। তো এটা যদি না দেয়, আপনি উপর থেকে আপনি যেই নাম সিলেক্ট করছেন ওটা দিয়ে দিতে পারবেন, দিয়ে দেবেন আর কি। তো তারপরে যে পাসওয়ার্ড যেটা আছে, পাসওয়ার্ডটা আপনি মূলত সেট করবেন আপনার নাম, কিছু নাম্বার সাথে অন্য কিছু দিয়ে, যাতে পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হয়। কেননা পাসওয়ার্ড যদি স্ট্রং না হয় তাহলে আপনার হ্যাকাররা হ্যাক করতে খুব সহজে হ্যাক করে নিতে পারে। তো সেই জন্য আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি, যেমন আমার নাম দিয়ে দিলাম, সাথে কিছু সংখ্যা দিয়ে দিচ্ছি, এবং সাথে দুইটা প্লাস চিহ্ন দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর নিচে যে কনফার্ম আছে, কনফার্মে আপনি পাসওয়ার্ডটা কনফার্ম করে আরেকবার দিয়ে দিন। তো আমি আরেকবার দিয়ে দিচ্ছি। তারপর নেক্সটে প্রেস করে দিন। তো এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিন। ফোন নাম্বারটি দেওয়ার পরে আপনার এখানে একটি ফোন নাম্বার একটি ভেরিফিকেশন কোড যাবে। তো ভেরিফিকেশন কোড যেটা, ওটা এখানে বসিয়ে দিবেন। এই যে আমার চলে আসছে, আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি, ভেরিফাই করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস। তো আপনার ইমেলটা যদি কোনোভাবে হ্যাক হয়ে যায় বা কোনো প্রবলেম হয়, তার জন্য যাতে এটা ইমেলটাকে ফিরিয়ে আনতে পারেন, তার জন্য এখানে রিকভারি একটি ইমেল দিতে পারবেন। তো আমি দিতেও পারেন বা নাও দিতে পারেন, তো আমি দিচ্ছি না, আপনি চাইলে দিয়ে দিতে পারেন। তো এখানে আপনি আপনার জন্ম তারিখগুলো সেট করে নেবেন, এখানে আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন, ছেলে হলে ছেলে বা মেয়ে হলে মেয়ে। তো তারপর নেক্সটে প্রেস করে দিন। তো এখানে স্কিপ করে দেন বা ইয়েস আই এম ইন দিতে পারেন। তো এখান থেকে আই এগ্রি করে দেন। তো এভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। দেখুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।